আমি নয় মেসি বললেন আমরা বিশ্বকাপে ওঠার নেপথ্যে সচিতদের প্রশংসা করলেন মেসি জাদুকরি জীবন ছিল যার হাতে সেই লিওনেল মেসির কাঁধে বর করে আর্জেন্টিনা উঠেছে বিশ্বকাপে হ্যাঁ তিনি জাদুকরী বটে কিটুর যে মাঠে আর্জেন্টিনা যেতেনি গত ষোলো বছরে সে মাঠেই মেসি তার দেশকে বিশ্বকাপের সারপত্র পাইয়ে দিলেন হ্যাটট্রিক করে সব আলো তার দিকে সারা বিশ্বের সংবাদ মাধ্যমে মেসি আজ আলোড়ন সামাজিক মাধ্যমের ট্রেন্ড দেশকে একাই বিশ্বকাপে তোলা চারটিখানি কথা নয় অথচ ম্যাচ শেষে মেসি একবারও নিজের কথা বললেন না বুঝিয়ে দিলেন বারবার দলটা এগারো জনের ভালোর বাক এগারো জনের এর চেয়েও বড় কথা ভালো খেলতে হলে এগারো জনকেই খেলতে হবে জয়ের সৌরভ সতীতদের মধ্যে ভাগ করে দিয়ে মেসি বুঝিয়ে দিলেন আমি নয় জিতেছে আসলে আমরা নিজের কথা সেভাবে বললেন না কখনোই কি এমন এক ম্যাচের পরও সেভাবে নিজের প্রসঙ্গ দিলেন না ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে নয় হাজার ফুট উঁচুতে অবস্থিত কিটোয় ম্যাচ শেষে মেসির উক্তি এখানে খেলা নিয়ে সবাই একটু চিন্তিত ছিল সৌভাগ্যজনকভাবে আমরা ভালো খেলেছি লক্ষ্যটা পূরণ হয়েছে সেজন্যই ঈশ্বরকে ধন্যবাদ আমরা লক্ষ্য পূরণ করেছি বিশ্বকাপে যেতে মুখিয়েছিলেন বিশ্বকাপে আর্জেন্টিনা থাকবে না এটা মেসির কাছে অভাবিত বিশ্বকাপে না থাকাটা হতো ভয়ঙ্কর কিছু একটা এই দলটা বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে আমরা কিছুদিনের জন্য সংবাদ মাধ্যম কিংবা কথা টথা বলা এড়িয়ে চলেছি এতে উপকারী হয়েছে আমরা যদি হাতে হাত রেখে পথ চলি তাহলে সব কিছু সহজ হয়ে উঠবে ইকুয়েডরের বিপক্ষে বিজয়ের পর মেসিদের উল্লাস দশ অক্টোবর অলিম্পিক স্টেডিয়াম কিটু গত তিন বছরে মেসি নিজে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন কিন্তু শিরোপাটাই জেতা হয়নি ট্রফি জিততে চ্যাম্পিয়ন্স লাগ লাগে সেটি তার মতো ভালোকে বুঝে কিন্তু টানা তিনটি টুর্নামেন্টের ফাইনালে ওঠা কদিন আগেও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা দলটিকে কেউ কেউ পাড়ার দলের খোঁচা দিচ্ছিল এটাও যে ভালো লাগেনি মেসি সেটি বুঝিয়ে দিলেন গত বিশ্বকাপ এবং দুটি কুপ আমেরিকায় যা ঘটেছে তা ঠিক হয়নি আমরা এবার বিশ্বকাপে খেলার সুযোগ পেতেও ভুগেছি আশা করছি এবার তা জিততে পারব আজকের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসি নিজে জানেন এই ফুটবল দিয়ে পূরণ হবে না তবে আপাতত প্রথম পার করাতে চেয়েছিলেন এখন দল গুছিয়ে নেওয়ার যথেষ্ট সময় তো মিলবে সেটাই বললেন আজকের এ ম্যাচের পর থেকে জাতীয় দলটা হবে অন্যরকম এটারও বেড়ে উঠবে জাতীয় দলের সঙ্গে থাকলে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি সেটা নিজের জন্য এবং দেশের জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ